নমস্কার, গুড ইভিনিং, আদাব। আমরা চলে এসেছি আজকে শিলচরের গুলধিগি মল সেন্ট্রাল রোডে। নিয়ে এসেছি আপনাদের জন্য একটা মজার অনুষ্ঠান, প্রাণ পটেটো ক্র্যাকার হোলি জলি ক্রিসমাস সেলিব্রেশনে। আর অনুষ্ঠানটা হচ্ছে আজ আপনাদের সবার খুব পরিচিত চ্যানেল দ্য ভিটিভির মাধ্যমে। তো বা নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক অনেক মজাদার খেলা, গল্প, আড্ডা এবং মজার মজার গিফট। তো সঙ্গে থাকুন আমাদের। তো বা আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা প্রথমে পেয়ে গেছি আমাদের এই শিলচর শহরের একজন ইয়াংই বলবো, ইয়াংস্টার। তো নামটা জানতে পারি? ঋতুরাজ চৌধুরী। আচ্ছা, বা কোন ক্লাসে পড়ো? আমি বিকম ফার্স্ট সেমে। আচ্ছা, বিকম ফার্স্ট সেম। তো একটা সুন্দর অনুষ্ঠান নিয়ে আমরা আজকে এসেছি, আমরা শিলচর গোল থেকে বলে এসেছি। তো প্রথমে যেহেতু ক্রিসমাস এবং নিউ ইয়ার নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, তো কেমন লাগছে? আবার জানতে চাইবো, যেমন শিলচরে থেকে ক্রিসমাসটা কেমনভাবে এনজয় করো? বলতে গেলে শিলচরে থেকে এখন এখনের দিনে ক্রিসমাসটা খুবই ভালো করে এনজয় করা যায়, কারণ কি এখন সব কিছু একটা মডার্ন হয়েছে, তার উপর দিয়ে ক্রিসমাস একটা ভালো ফেস্টিভ্যাল। আর হ্যাঁ, একদম। যেমন যে স্কুল থেকে এসেছি ওটা একটা খ্রিস্টান স্কুল, হলিক্রস স্কুল থেকে আমি পাস আউট করেছি, তো ওখানে তো আমি ক্রিসমাস অলরেডি অনেক ইয়ারই পেয়েছি, তো খুব এনজয় করেছি এত ইয়ারও। আর এখন অবধিও আমাদের ওই টানটা রয়ে গেছে যে ক্রিসমাসে আমরা হলিক্রসে যাবো, একটু এনজয় করবো, ওই রকমই একটা। আচ্ছা, তো ব্যাপারটা হলো ক্রিসমাস গেল, নিউ ইয়ার। তো আমরা ক্রিসমাস এবং নিউ ইয়ারটা আগে এতভাবে কিন্তু আমরা শিলচরে এরকম গভীরভাবে বা খুব বড় করে আমরা সেলিব্রেট করিনি, কারণ এরকম হতো না। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যেমন ইয়াংরা তেমন প্রবীণরাও, নবীন প্রবীণ সবাই মিলে মারাত্মকভাবে ক্রিসমাসটাকে এতভাবে সেলিব্রেট করে সত্যি দেখতে অনেক ভালো লাগে। তো ঋতুরাজ ও হলিক্রসের স্টুডেন্ট, এখন বিকম করছে। তো ঠিক আছে, তোমার জন্য একটা ছোট্ট প্রশ্ন, পারবে তো উত্তর দিতে? এটা তোমরা মোস্ট প্রবাবলি ক্লাস টেনেই পেয়েছো, তোমাদের জিকেতে পেয়েছিলে আমি যতটুকু জানি, বই পড়েছি আমি। সবথেকে বিষাক্ত মাছ পৃথিবীর মধ্যে কোনটি? বিষাক্ত মাছ তো আই গেস স্টোনফিশ। ইয়েস, কারেক্ট, স্টোনফিশ। আচ্ছা, তোমার জন্য রয়েছে একটা ছোট্ট গিফট হ্যাম্পার। আর তোমার নিউ ইয়ার খুব ভালো কাটুক, যেমন 2017 ভালো কেটেছে, 2018টা খুব ভালো কাটুক, তোমার জন্য রইল একটা। একদম, থ্যাংক ইউ, তোমার জন্য রইল একটা ছোট্ট গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। আমরা ওয়েলকাম জানাই আমাদের আজকের অনুষ্ঠান ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো ক্র্যাকার ক্রিসমাস হোলি জলিতে। তো আপনি কি শিলচর থেকে? না, অ্যাকচুয়ালি আই এম ফ্রম গুয়াহাটি, আমি এখানে মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা, তো আপনি মেডিকেল কা স্টুডেন্ট হো? ঠিক হে, বা পেলে তো হাম ওয়েলকাম টু শিলচর। তো কেসা লাগতা হে শিলচর মে? বহুত আচ্ছা লাগতা হে, লোক বহুত কাইন্ডেবল হে, আচ্ছা লাগতা হে, 3 সাল হো গয়ে। আচ্ছা, তো বাবা গুয়াহাটি জেসে ইতনা বড়া শহর হে, হামারা শিলচর তো ছোটা হে, লেকিন সিটি অফ লাভ হে, তো সিটি অফ লাভ মে কোই লাভ শো হুয়া হে? सिटी ऑफ लव सुनने में तो अच्छा है, लेकिन हम लोग का टाइम तो मिलना चाहिए ना, वो छोटा बड़ा का कुछ नहीं होता है, अपना दिल भरा होना चाहिए बस। वही तो, हम असम वालों का दिल ही भरा है। अच्छा, तो आपके लिए एक छोटा सा क्वेश्चन। अच्छा, क्वेश्चन से पहले क्रिसमस कैसा लगता है सिलचर पे? क्रिसमस तो टाइम नहीं मिला एक्चुअली सेलिब्रेट करने के लिए, लेकिन जो हमारा क्रिस्टन लोग भाई लोग हैं उन लोगों के साथ थोड़ा स्पेंड किया था, अच्छा लगा, बहुत अच्छा लगा। तो सिलचर अच्छा लगता है आपको? क्यों नहीं, अच्छा लगेगा, अपने आप खुद को उसके हिसाब से ढल लेना चाहिए जहाँ जाओ। तो आप गुवाहाटी से हो, जुविंदा तो आपका मतलब मोस्ट फेवरेट है। दो लाइन क्या सुनो हम लोग आपसे, दो लाइन जुविंदा का कोई हिट गाना? एक्चुअली पापन। ओके, पापन ऑल्सो माई फेवरेट। चलो पापन का दो लाइन। आई डोंट नो सिंगिंग बट একটু গেম হম খেলেঙ্গে। হম লোক জানতে যে ওয়ার্ল্ড কা জো অথর রবীন্দ্রনাথ ট্যাগোর উনকা বার্থডে কব থা? একচুয়ালি সাইড পে মেরা নলেজ থাকা কাম হ্যাঁ, সরি। ওকে ওকে, কোই বাত নেই। ওকে, থ্যাংক ইউ।
हेलो वेलकम, हम अभी खड़ा है सिलचर के गोलधीगी मॉल पे। वी टी वी प्रेजेंट प्राण पोटैटो क्रैकर क्रिसमस होली जोली हम सेलिब्रेट कर रहे हैं। तो पहले मैं जानना चाहूँगा आपका नाम। संगीता सिंह है मेरा नाम। अच्छा, आप सिलचर से है? हाँ। अच्छा, सिलचर कहाँ पे? तारापुर, नियर तारापुर स्टेशन। अच्छा, तो आप क्रिश्चियन हो? नहीं। अच्छा, तो क्रिसमस तो अभी क्रिश्चियन या मुस्लिम हिंदू ऐसा कुछ नहीं है। क्रिसमस एक्चुअली इंडिया का नहीं वर्ल्ड का एक सेलिब्रेट करने वाला एक फेस्टिवल है, सबको अच्छा लगता है। तो आपको कैसा लगता है क्रिसमस में? ओ, क्रिसमस बहुत पसंद है मुझे। मैं कल घूमी भी थी, बहुत ही जॉयफुल फेस्टिवल है यहाँ पे। मतलब सिलचर की खासियत है सिलचर सिटी ऑफ लव, सो यहाँ पे सब मिलके मनाते हैं, तो हमने बहुत इंजॉय किया। वही सिलचर सिटी ऑफ लव, तो लव शिप हुआ है किसी के साथ? हुआ है बट नॉट इन रिलेशनशिप। क्यों? जस्ट कोई खास रीजन नहीं है, आई एम हैप्पी टू बी सिंगल। ये सब कहते हैं लेकिन मन ही मन में लेकिन सब सोचते हैं कब हम रिलेशनशिप पे जाएंगे, ऐसा तो मुंह देख के लग रहा है कुछ तो ऐसा है। अच्छा ठीक है, तो न्यू ईयर रिजोल्यूशन क्या है? यही कि अच्छा बॉयफ्रेंड बनाऊंगी। अभी देखा मैंने, अब भी बोला तो आप बोल दिया। अच्छा ठीक है, अभी एक छोटा सा क्वेश्चन। LCD जो हम घर पे रखते हैं, LCD टीवी, तो LCD का फुल फॉर्म जानना चाहूँगा। लिक्विफाइड क्रिस्टल डिस्प्ले समथिंग लाइक दैट। एक वर्ड मिसिंग है, मिसिंग मतलब एक वर्ड ठीक करना है आपको। लिक्विड क्रिस्टल डिस्प्ले, वेट नाउ लेट मी थिंक। थोड़ा सोच के बताइए। ओके थैंक यू। आंसर इज लिक्विड क्रिस्टल डिस्प्ले, लेकिन आप श्योर नहीं थे। आपने श्योर होके नहीं दिया, हम लॉक भी नहीं कर सकते। ओके थैंक यू, नेक्स्ट टाइम। थैंक यू। আচ্ছা, আমরা আজকে দাঁড়িয়ে আছি গোলদিঘি মলে। তো একটা ছোট্ট অনুষ্ঠান নিয়ে আমরা আজকে এসেছি, বা একটা ফানি শো। ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো ক্র্যাকার হলি জলি এক্সমাস। তো কেমন কাটলো? আচ্ছা, নামটা জানবো প্রথমে। আচ্ছা, আর আপনার? পূর্ণাশা। তো ফ্রেন্ডস দুজন, অন্য কিছু না তো? আচ্ছা, খুব মজা করলাম। যা জোকস অ্যাপার্ট, আচ্ছা ক্রিসমাস কেমন লাগলো? ক্রিসমাস বাড়িতে বসে কাটিয়েছি প্রোগ্রামিং করে। কেন গো? ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, লাইফ সেল। মুখটা দেখে খুব সুন্দর লাগে কিন্তু ঘরে বসে কাটানোর মতো লাগেনি। না না, এটা ভালো লাগেনি কিন্তু। চলো তো এটাই। আচ্ছা চলো, তোমার ইন্টার্নশিপ। আচ্ছা, তো ক্রিসমাস কেমন কাটলো? ইন্টার্নশিপে কেটে গেল। বাপরে। আচ্ছা ঠিক। আচ্ছা, নিউ ইয়ার রেজলিউশন জানবো। কোনো নিউ ইয়ার রেজলিউশন নেই, অ্যাজ রুলস আর মেন্ট টু বি ব্রোকেন, তাহলে রেখে কি করবো। আর তোমার? দেখতে পাচ্ছ একটু শরীর টরীর কমানোর চর্চা। এটা মস্ত বড় কিন্তু আমারও ছিল, এমন জানো আমি কমিয়েছি কিন্তু। খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মানে মারাত্মকভাবে ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তো একটু গেম খেলি একটা। ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট না, অন্যদিকে কোয়েশ্চেন করব না ইঞ্জিনিয়ারিং এর। ঠিক আছে, তোমার সাবজেক্টেরই করি। র্যাম ফুল ফর্ম? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বাহ, একদম দেখলেন তো, মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো কোয়েশ্চেন শেষ করার আগে আনসারটা দিল। ঠিক আছে, আরে মিস করে নিলাম, ওকে জিজ্ঞেস করলাম বুঝি। আবার আমাকে জিজ্ঞেস করলে আমি পারতাম না, কারণ আমি আমি সিএসসি ডিপার্টমেন্টের না। দেখলেন তো, আমার অ্যাকচুয়ালি না আমাদের এটা মিস হয়ে গেছে একদম, যার জিনিস আমরা আগে জিজ্ঞেস করেছি। ঠিক আছে, একটা ছোট্ট গিফট হয়েছে আপনাদের দুজনের জন্যই। তো প্রাণের তরফ থেকে ছোট্ট একটা গিফট দুজনের জন্যই। থ্যাংক ইউ। গুড ইভিনিং, আমরা আজকে আসছি শিলচর শপিং মল, আমাদের গোলদিঘি মলে। তো একটা ছোট্ট ফানি অনুষ্ঠান, ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো ক্র্যাকার এক্সমাস হলি জলিতে। তো এক্সমাস কেমন কাটলো? রাজা প্রথমে জিজ্ঞেস করবো, নামটা কি? আমার নাম রাজা। রাজা, আচ্ছা, তো এক্সমাস কেমন কাটলো, মানে ক্রিসমাসটা শিলচরে কেমন কাটলো? খুবই বড়িয়া।
খুবই বড়িয়া কাটে। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের শহরে এখন এক্সমাসটা খুব মজা হয়, এরকম আগে ছিল না। তো বাই দ্য ওয়ে নিউ ইয়ার চলে আসছে, নিউ ইয়ার রেজুলেশনটা কি? নিউ ইয়ার রেজুলেশন খুবই ভালোই যাবে ভাবছি, 18টা খুবই ভালো যাব আমরা আশা করছি, সবাইকে একসাথে নিয়ে খুবই ভালো আনন্দ ফুর্তিতে যাবে। হ্যাঁ আমাদের এটাই চাই যে সবাই একতাভাবে সবাই একসঙ্গে চলি, 18টা খুবই ভালো করে কাটতে চাই আমরা, সেটাই আমার মনের শুভ মানে উপরওয়ালা আশীর্বাদটা থাকুক যে 18টা খুবই ভালো কাটো। সত্যি আমরা অনেকক্ষণ পরে একজন মানুষকে পেলাম যে সবার জন্য ভাবে, সবাই ভালো থাকুক সেটা চায়। অনেক অনেক ধন্যবাদ রাজাদা তোমাকে। তো একটা ছোট্ট কোয়েশ্চেন আনসার রইল, কোয়েশ্চেনটা হলো যদি আনসারটা দিতে পারো, একটা ছোট্ট গিফট রয়েছে প্রাণের তরফ থেকে। কোয়েশ্চেনটা হলো আরশুলা মানে ইংলিশে ককরোচ, ককরোচের কটা পা? ককরোচের ককরোচের পায় কটা, হাউ মেনি লেগস, হাউ মেনি লেগস? ছটা, সিক্স? একদম ঠিক, ককরোচের ছটা পা। ঠিক আছে, একটা প্রাণের তরফ থেকে আপনার জন্য রইল একটা ছোট্ট গিফট এম্পার। তো প্রাণের তরফ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট, সরি। আর নিউ ইয়ার খুব ভালো কাটুক, খুব খুব আনন্দ, আশা করি খুবই ভালো যাবে সবাই। আমি ভাবছি এটা 18টার থেকে 2018টা খুবই ভালো যাবে, আর সবাই ভালো থাকুক আর সবাইকে নিয়ে চলার চেষ্টা করা হোক, ভাবি যে ইউনিটি একটা থাক, নতুন একটা রেভলিউশন আসুক যেটা 18-তে। যে ওইটাই আমরা তো সবাই সবাইকে নিয়েই বাঁচতে চাই, কিন্তু এখন এটাই হচ্ছে না। নিজেদের আমরা ধরুন 10 বছর পুরনো বন্ধু, আমাদের মধ্যেও কোনো না কোনো কারণে বিবাদ, তো আমরা সবাই চাই প্রত্যেকের জীবনটা খুব আনন্দে কাটুক, ওইটাই তো। আপনার জীবন খুব খুব ভালো কাটুক। না আমি চাইছি, আজকে দেখেন আপনি আমি এখানে দাঁড়িয়েছি, আমরা দুজনে একই ভাই লাগছি, সিমিলিয়া। হ্যাঁ আমরা দুই ভাই, কিন্তু এটাকে ভাগ কে করছে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ। বলেন আপনি আর কিছু বলার আছে? খুব খুব ভালো কাটুক। হ্যাঁ আমি আশা করি যে সবার মনের মধ্যে এটাই জিনিস থাকতো যে আমরা সব এক, আর কিছু লাগে না, গড ইজ ওয়ান, ভগবান এক, ওটাই জানি। যে আশা করি সবার কাছে একটা অনুরোধ থাকবে যে 18টা ভালো করে কাটার চেষ্টা করব, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমরা খুব কম মানুষ এমন পাই যে 10 জনকে নিয়ে ভাবে। তো অনেকের সাথেই গল্প হলো, কিন্তু এই মানুষটা রাজা, নিজের কথাবার্তার মধ্যেই দেখিয়ে দিল সোসাইটির জন্য তার ভালোবাসা। আমি আবার আপনাদের মাধ্যমে, এই ভিটিভির মাধ্যমে আবারও রাজাদার কথাটা বলছি যে 2018টা সবার খুব ভালো কাটুক, এবং আমরা সবাই যেন একসাথে সবাই মিলে আনন্দ করে আমরা 2018টা কাটাবো। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা পেয়ে গেছি ছোট্ট ছোট্ট দুটো সোনাকে, ওদের সাথে আমরা আজকে একটু গল্প করব। আপনার নাম? মেহক আগরওয়াল। ওর আপকা? হর্ষিত আগরওয়াল। কোন সে ক্লাস মে পড়তে হো আপ? 5। ওর আপ? 7 মে। আচ্ছা তো কিয়া সবসে আচ্ছা লাগতা হে আপকো? পটাটো কেকস। পটাটো কেকস আচ্ছা লাগতা হে? বাপ রে। ওর কিয়া কারনা আচ্ছা লাগতা হে, মতলব খেল মে কোন সা খেল আচ্ছা লাগতা হে? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন আচ্ছা, মেরা ভি ফেভারিট হে। ওর আপকা? ব্যাডমিন্টন। দোনো কা ব্যাডমিন্টন হে? তো আপনে কবি কম্পিটিশন কিয়া ব্যাডমিন্টন কা? হ্যাঁ। কাপে? अच्छा तो प्राइज मिला? नहीं, अगली बार जरूर मिलेगा। ये 2018 का आपका रेजुलेशन होना चाहिए, ठीक है ना? तो आप बोलो 2018 का रेजुलेशन है कि हमको बैडमिंटन के जीतना है, बोलो। हमें 2000 का वो है कि हम बैडमिंटन में जरूर जीतेंगे। अच्छा अच्छा अच्छा, तो एक छोटा सा क्वेश्चन है, रविंद्रनाथ टैगोर, आपने दोनों ने नाम सुना है रविंद्रनाथ टैगोर का, उनका डेट ऑफ बर्थ कब है मालूम है? नहीं मालूम है। अच्छा तो आपके लिए और एक क्वेश्चन, वोड़ा खूब छोटो उधर के आरेक्टा क्वेश्चन करब। तो दूसरा और एक क्वेश्चन, नेताजी सुभाष चंद्र बोस का जन्मदिन कब है? 23 जनवरी। अच्छा एकदम सही जवाब। तो आपको मिलता है एक छोटा सा गिफ्ट हम लोगों के तरफ से। तो
आपका पसंद का था पोटैटो क्रैकर, तो आपको मिल रहा है, आप दोनों को मिल रहा है पोटैटो क्रैकर, दोनों हाथ देके लेके जी, थैंक यू। वेलकम আমাদের আজকে শোতে ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো ক্র্যাকারস ক্রিসমাস হলি জলিতে। কেমন আছেন? ভালো আছি। নাম কি জানতে পারি? বারবি দে। আর আপনার? পূজা দেবনাথ। পূজা দেবনাথ। বারবি দে, বারবির মতোই দেখতে কিন্তু না। ওয়েলকাম। ক্রিসমাস কেমন কাটলো? ক্রিসমাস আমি সিলচরে ছিলাম না, আই ওয়াজ ইন কলকাতা বিকজ আই স্টাডি देयर। তো ক্রিসমাস ভালোই কেটেছে, আমি এসপ্লেনেডে গেছিলাম। ক্রিসমাস কম দুর্গাপূজাই লাগছিল বিকজ পুরোটা ক্রাউডেড ছিল। পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটের মেট্রো থেকে বেরোনো যায় না, পার্ক স্ট্রিট রাস্তা বন্ধ করে দিয়েছে ওরা। আমি মানে ওখান থেকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আই হ্যাড টু ওয়াক অনেকটা জায়গা, দেন ক্যাব বুক করতে পেরেছি বিকজ ক্যাব এলাও করছিল না। ভালো, ওয়েট কম বেহাটলে। আর আপনার কেমন কাটলো ক্রিসমাস? ভালো, খুব ভালো কাটলো। মলি ছিলেন না ওইখানে? তোমার চার্চে ছিলাম, ওই যে ওরিয়েন্টাল না কি বলে ওইটাকে, হ্যাঁ ওইখানে। কেমন কাটলো? কেক টেক খেলেন কাল? না, কেক টেক খাই না। কেন? কেক খেলে মোটা হবেন না কিন্তু। আচ্ছা, শিলচরকে তো আমরা সিটি অফ লাভ বলি, ঠিক আছে? ঠিক তো? ইয়েস অফ কোর্স। তো লাভসা হয়েছে? বিকজ অফ আস লাভলি লাভলি পিপল। আচ্ছা ঠিক আছে, তো লাভসা হয়েছে? না আপাতত তো হয়নি। মিথ্যে কথা, চোখ দেখে বোঝা যাচ্ছে মিথ্যে কথা। আমি পুরো বলতে পারি চোখ। আচ্ছা আপনার হয়েছে? না। সত্যি তো? আমরা কিন্তু চোখ পড়তে পারি। আচ্ছা একটা ছোট্ট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে আমাদের বাঙালির গর্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? পঁচিশে বৈশাখ। ঠিকই, আমি একটা কোয়েশ্চেন করলাম, সবাই তো জানে। ওই তোমাদের জন্য না, দেখতে সুন্দর তো, তাই একটা ইজি কোয়েশ্চেন করলাম, মারবে না তো? আচ্ছা ঠিক আছে, ওইটাই বললাম যে সুন্দর মানুষ তো, তাই ইজি কোয়েশ্চেন করলাম। আচ্ছা একটা ছোট্ট গিফট রয়েছে তোমাদের দুজনের জন্যই, তো প্রাণের তরফ থেকে একটা ছোট্ট গিফট দুজনের জন্যই। নতুন বছর খুব ভালো কাটুক, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আজকের জন্য আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে ভিটিভি প্রেজেন্ট প্রাণ পটেটো ক্র্যাকার এক্সমাস হলি জলিতে। তো সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট, শুভ বাখের।